যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ প্রথমবারের জন্য লোকসভা নির্বাচনের লড়াই করতে এসে বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান বলেছিলেন আমাকে একবার ফোন করবেন চলে আসব সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে তেইশ মে বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষ নুসরাতের ওপর ভরসা রেখেছেন কিন্তু ফলাফল ঘোষণা ষোলো দিনের মধ্যেই নুসরাতের লোকসভা কেন্দ্রে সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চারজন বিজেপি কর্মী এবং একজন তৃণমূল কর্মী বলে দাবি করা হয়েছে নুরসাতের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করা যায়নি যে নম্বরটি তিনি ব্যবহার করতেন সেই নম্বরটি সুইচ অফ সোশ্যাল মিডিয়া সহ একাধিক মাধ্যমে বাংলার মানুষ জানতে চাইছেন ভোট পরবর্তী হিংসা রুখতে কী ব্যবস্থা নিচ্ছেন বসিরহাটের নবনির্বাচিত এমপি মৃতদের পরিবারের প্রতি তার কি বক্তব্য রয়েছে ফোনে না পাওয়া গেলেও হোয়াটসঅ্যাপে নুসরাতের একটি বিবৃতি এসেছে সেখানে লেখা রয়েছে বন্ধুরা পুরো বিষয়টি অর্থাৎ সন্দেশকালী রাজনৈতিক সংঘর্ষ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে আমাদের প্রত্যেকের উচিত ওখানে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করা ধর্ম নিরপেক্ষতা এবং মনুষ্যত্ব থেকেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল তারা কোনো রাজনৈতিক দল করেন সেটা এখানে গুরুত্বপূর্ণ নয় মনুষ্যত্ব প্রথমে তাই আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন বসিরহাট এখন সংবেদনশীল জায়গা ওখানে সবাই যাতে সুস্থ এবং সুরক্ষিত থাকেন সেটা আমরা নিশ্চিত করব। এই প্রসঙ্গে বলা যায় শনিবার বসিরহাটে সন্দেশখালীর ঘটনায় সুকান্ত মণ্ডল প্রদীপ মণ্ডল তপন মণ্ডল এবং দেবদাস মণ্ডল নামের চার কর্মী সমর্থক খুন হয়েছেন বলে দাবি করা হয়েছে বিজেপি সূত্রে এদের মধ্যে সুকান্ত ও প্রদীপের চোখে গুলি করা হয়েছে তপনের মাথায় গুলি লেগেছে এখনও আঠেরো জন বিজেপি কর্মী নিখোঁজ বলে ও বিজেপির দাবি অন্যদিকে কায়ুম মোল্লা নামের এক তৃণমূল কর্মীও প্রাণ হারিয়েছেন বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং ওখানকার তৃণমূল নেতা শেখ শাহজাহান জড়িত রয়েছেন এই ঘটনার পেছনে তৃণমূলই বিজেপি কর্মীদের খুন করেছে যদিও অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা বিজেপির বিরুদ্ধে তাদের দলীয় কর্মীকে খুন করার অভিযোগ এনেছেন উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জানান বিজেপির হারমাত বাহিনী তাদের দলের কর্মী কাহিম মোল্লাকে গুলি করে খুন করেছে এত কাণ্ডের পরেও নুসরাত জাহান কেন ওখানে গেলেন না উঠছে প্রশ্ন বিজেপির সাংসদরা গিয়েছিলেন সেখানে একজন নয় বেশ কয়েকজন সাংসদ সেখানে গিয়েছেন কিন্তু দেখা মেলেনি বসিরহাটের সাংসদ নুরস্যাত জাহানের প্রশ্ন উঠছে এত বড় ঘটনার পরও সাংসদকে কেন ওখানে দেখা গেল না শুধু সিটটাই কি প্রয়োজন ছিল মানুষের কি কোনো দাম নেই স্বাভাবিকভাবেই ওখানকার মানুষজন নুসরাত জাহানের ওপর খুব ক্ষিপ্ত হয়ে রয়েছেন এবং তাদের প্রশ্ন আমাদের এমপিকে কেন আমরা পাচ্ছি না যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই সবার আগে এমপি ছুটে যান অথচ এখানে এমপি নুরসাত জাহানকে দেখা যায়নি বসিরহাট জায়গাটি সংখ্যালঘু অধ্যুষিত এখানে তাই নুরসরাত জাহানের মতন কাউকে দাঁড় করিয়ে সিটটি যেটা প্রয়োজন ছিল বাস আর কিছু দরকার নেই এত বড় একটি ঘটনার পরও যদি নুরসরাত জাহানকে এলাকায় দেখতে না পাওয়া যায় তাহলে আর কবে পাওয়া যাবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি শুধু সিটটি দরকার ছিল মানুষ যদি গোল্লায় যায় যাক